আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টেস্ট অফ বাংলা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে বেগুনি তৈরি করে দেখাচ্ছি। ইফতারের জন্য বাসায় খুবই সহজ উপায় এরকম ফুলকো বেগুনি তৈরি করে ফেলতে পারবেন। বেগুনি তৈরি করার জন্য এটার বেসনের মিক্সটা কীভাবে সংরক্ষণ করতে পারবেন সেটাও আমি দেখিয়ে দেব। এভাবে যদি তৈরি করে থাকেন বেগুনিটা কিন্তু অনেক সময় ধরে এরকম ফুলা থাকবে। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের পছন্দ হবে। রেসিপির শুরুতে বেসনের মিক্সটা তৈরি করার জন্য এখানে একটা চাল নিয়ে নিয়েছি, এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন। এরপর এটাকে আমি চেলে নিচ্ছি। বাইরে থেকে বেসনটা কিনে নিয়ে আসলে এর ভেতরে অনেক ময়লা থাকে, যেটা এভাবে চেলে নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন। বেসনটা চেলে নেওয়া হয়েছে, এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া, এতে করে বেগুনটা বেশ ক্রিস্পি হবে। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1/4 চা চামচ, এরপর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1/4 চা চামচ পরিমাণে, হলুদের গুঁড়া দিচ্ছি, এরপর 1/2 চা চামচ পরিমাণে কালো জিরা দিচ্ছি। কালো জিরা দেওয়াতে কিন্তু এটার ফ্লেভারটা অনেক ভালো আসে, আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। শুকনো থাকা অবস্থায় এগুলোকে খুব ভালোভাবে আমি এবার মিশিয়ে নিচ্ছি। বেসনের মিক্সচারটাকে আপনারা এরকম একটা ডিব্বার ভিতরে নিয়ে নিতে পারেন, অথবা একটা বক্সে রেখে দিতে পারবেন। ঢাকনা লাগিয়ে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় 1 মাসের জন্য। এভাবে মিক্সচারটা বেশি করে তৈরি করে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন, বারবার তৈরি করা ঝামেলা করতে হয় না। এবার এই মিক্সচারটা দিয়েই আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ফ্রিজ থেকে যখন নামিয়ে নেবেন সেটা কিন্তু আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবার এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি। পানিটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার ঠিকভাবে তৈরি হয়েছে কিনা এভাবে একটা আঙুল ডুবিয়ে দেখবেন, যখন আঙুলের গায়ে এভাবে ব্যাটারটা লেগে থাকবে তখনই বুঝতে পারবেন যে ব্যাটারটা পারফেক্টভাবে হয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণে, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি তেল, বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এরপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর এই উপকরণগুলো যখন তৈরি করবেন তার আগে দিয়ে দিবেন, কারণ এগুলো দেওয়ার পরে ব্যাটারটা অনেক বেশি সময় ধরে রাখা যাবে না। আর বেকিং সোডাটা দেওয়াতে কিন্তু একদমই হোটেল স্টাইলে বেগুনিটা তৈরি হবে। বেগুনি তৈরি করার জন্য এখানে বেগুন আমি এরকম করে কেটে নিয়েছি, অনেক বেশি পাতলা অথবা অনেক বেশি মোটা করে কাটা যাবে না, এরকম করে কাটতে হবে। এবার এতে পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 5 মিনিটের জন্য এটাকে লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে, এতে করে বেগুনটা কালোও হবে না আর এর ভেতরে একটু লবণ লবণ হবে। পাঁচ মিনিট পর আমি পানি থেকে থেকে ঝরিয়ে নিচ্ছি। আর এবার চলে আসি বেগুনিটা তৈরি করার জন্য। বেগুনি তৈরি করার জন্য এখানে তেল গরম করে নিয়েছি। এবার এখান থেকে একটা পিস নিয়ে আমি ব্যাটারের ভিতরে দুপাশ খুব ভালোভাবে ডুবিয়ে নিলাম। এরপর এটাকে আমি তেলে ছেড়ে দিচ্ছি। মাঝারি আছে, বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। ফেসবুকে আমার সাথে জয়েন থাকতে চাইলে ফেসবুক পেজ টেস্ট অফ বাংলায় লাইক দিতে ভুলবেন না, এতে করে নিত্য নতুন রেসিপির আপডেটগুলো সহজে পেয়ে যাবেন। বেগুনিটাকে আমি উল্টিয়ে দিলাম, দেখুন এটা কতটা ফুলে উঠেছে। বেকিং সোডাটা দেওয়াতে এই বেগুনিটা এরকম ফুলে উঠেছে। এবার এটাকে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত দুপাশে সুন্দর একটা রং চলে আসছে। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি আরো একটা ব্যাচ তৈরি করে দেখাচ্ছি। একই পদ্ধতিতে আমি ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি আর এরপর এগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা রং চলে আসে। খুব সহজেই কিন্তু এই বেগুনগুলো তৈরি করে নেওয়া যায়। অনেক সময় ধরে কিন্তু এগুলো এরকম ফুলা থাকবে।
এভাবে বেগুনি তৈরি করে 3-4 ঘন্টা কিন্তু অনায়াসে রেখে দিতে পারেন। খেতে দারুণ মজাদার এই বেগুনিটা আপনারা বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। আগামীতে আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।